হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো আরও একবার নতুন কিছু লেটেস্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সবার জন্য। ফার্স্টে যে আপডেটটা দেবো সেটা টনিক নিয়ে। তো টনিক ব্লকবাস্টার হয়ে গেছে আমরা সবাই জানি, এবং ফিফথ উইকে এসে এখনও এত সংখ্যক হলে চলছে, পুষ্পার থেকে বেশি সংখ্যক শোতে চলছে এখনও কিন্তু টনিক। অ্যান্ড মোর ওভার 3 crore প্লাস এটার নেট ইনকাম হয়ে গেছে। তো টনিক আমি জানি না এখন হিন্দি ভাষায়, মানে হিন্দিতে ডাবিং করে রিলিজ দেওয়া হবে কি না, এবং ওটিটি প্ল্যাটফর্মে কবে আসবে তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলো, এটা নিয়ে আমার কাছে এখনও কোনো ইনফরমেশান নেই। সেটা জানতে পারলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তবে টনিক মানে সত্যি অনেকের লাইফে, প্লাস বক্স অফিসে, প্লাস অনেক ডিস্ট্রিবিউটারদের টনিক হিসেবে কিন্তু কাজ করেছে, এটা আমাদের মানতেই হবে। তো এটা ছিল আমার ফার্স্ট খবর। সেকেন্ড যে খবরটা দেবো সেটা হচ্ছে কালকে, আগামীকাল মানে সকাল 10টায় বাবা বেবি ওর এটার অফিসিয়াল ট্রেলার আসছে। এখানে জিসুসেন গুপ্ত আছে, সোলাঙ্কি আছে, এবং গানগুলো বেশ ভালো রেসপন্স পাচ্ছে। তো দেখা যাক ট্রেলারটা কেমন হয়। তো স্বস্তিক সংকেত যারা দেখতে গেছো তারা অনেকেই বাবা বেবি ওর ট্রেলার দেখতে পেয়েছো। তো আগামীকাল যেহেতু ইউটিউবে আসবে সেটা দেখে অবশ্যই সেটা নিয়ে কথা বলবো। তারপরে যে খবরটা দেবো সেটা হলো যে নতুন একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়েছে যেটার নাম হচ্ছে গু কাকু। তো আমার এই টাইটেলটা দারুণ লেগেছে, দ্য পটি আঙ্কেল। টুইটারে দেখছিলাম অনেকে বলছিল হাগু কাকু হলে আরও ভালো লাগতো আর কি। সো ঠিক আছে, গু কাকু। তো মাছের ঝোল এবং ভূতের ভবিষ্যৎ যারা বানিয়েছিল মোজো প্রোডাকশনস, তারা আরও একবার ফিরে আসছে। এখানে আমরা ঋত্বিক দাকে দেখতে পারবো, পরাণ বন্দ্যোপাধ্যায়কে দেখতে পারবো, ওপার বাংলার সুপারস্টার মোশারফ করিমকে দেখতে পারবো, তনুশ্রী আছে, সুস্মিতা আছে, মানে বেশ ভালো ভালো এনসেম্বলিং একটা স্টার কাস্ট নিয়ে কিন্তু গু কাকু তৈরি হচ্ছে। এবং এটা একটা সোশ্যাল স্যাটায়ার, এটার ডিরেক্টর মনীষ বাসু। তো তিনি নিজেই লিখেছেন, নিজেই ডিরেকশন দিচ্ছেন। তো এখানে 90s একটা গল্প দেখানো হবে, এবং সেটা কী করে এখনকার দিনে দাঁড়িয়ে প্যান্ডেমিকের সাথে মানে যোগসূত্র স্থাপন করা যেতে পারে, মানে ইন্টারকানেক্টেড, সেই জিনিসটাই তুলে ধরার চেষ্টা হচ্ছে। সোশ্যাল স্যাটার মানে যেটা সেটাই, মানে নামটা থেকেই বোঝা যাচ্ছে, যেখানে একটা সমাজের এমন একটা দিক তুলে ধরা হবে যেটা নিয়ে হয়তো আমরা সচরাচর কথা বলি না বা কথা বলতে ভয় পাই। এরপরে যে খবরটা দেবো সেটা হলো যে আয়ুষ্মান খুরানার নেক্সট সিনেমা নিয়ে। তো নেক্সট সিনেমার লন্ডনে শ্যুটিং স্টার্ট হয়ে গেছে, আয়ুষ্মান খুরানার সাথে জয়দীপ আলিবালিয়া আছে, এবং অনিরুদ্ধ আয়ার এটা ডিরেক্টর। সিনেমার নাম হচ্ছে অ্যান অ্যাকশন হিরো। ইয়েস, নামটা বেশ ইন্টারেস্টিং, এটা অ্যাকশন ফিল্ম অবভিয়াসলি, এবং তার পাশাপাশি ড্রামাও থাকবে। এবং আয়ুষ্মান খুরানা মানেই নতুন কিছু আমরা সবাই জানি, তার সাথে সোশ্যাল মেসেজ তো একটা থাকবেই। তো এটার ফার্স্ট লুক পোস্টার টিজার ট্রেলার এলে অবশ্যই সেটা নিয়ে কথা বলবো। লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইয়াশ দাশগুপ্তাও কিন্তু এখন রিমেক মুভি ধীরে ধীরে কম করবে বলে আমার মনে হচ্ছে। তার আপকামিং সিনেমার নাম হচ্ছে মাস্টারমশাই, আপনি কিছু দেখেননি, শিলাদিত্য মৌলিক। শিলাদিত্য দা নিজে স্ক্রিপ্টটা ডেভেলপ করেছেন, এবং এটা একটা অরিজিনাল স্ক্রিপ্ট, এবং তথাকথিত কমার্শিয়াল বাইরে সিনেমার বাইরে বেরিয়েছে, এটা একটু অন্য ধরনের সিনেমাতে মানে ইয়াশ কাজ করছে। নুসরতও আছে, মন্দারের দেবাশিস দাও আছে। তো গল্পের স্টোরিটা আমি অলরেডি অন্য একটা ভিডিওতে বলে ফেলেছি, এবং পুরোনাটা ভয় সিনেমার ফেমাস ডায়লগ যে মাস্টারবাসে আপনি কিছু দেখেননি, সেটার উপর বেস করে এটা হচ্ছে, এবং এখানেও বিভিন্ন দিক তুলে ধরা হবে আমাদের সমাজে। তো আমারও কোথাও গিয়ে মনে হচ্ছে যে ইয়াশ এই ডিসিশানটা লেটে হলেও ঠিকঠাক ডিসিশান নিয়েছে। তাই বলে যে কমার্শিয়াল মুভি একদম করবে না তা না, রিমেক সিনেমাটা না করাই ভালো, কিন্তু কমার্শিয়াল অরিজিনাল স্ক্রিপ্টে যেরকম রাবণের কাজ হচ্ছে আর কি, সেরকম যদি কোনো স্ক্রিপ্ট থাকে অবশ্যই তার করা উচিত, বিকজ হি হ্যাজ দ্যাট ফ্যান ফলোয়ার্স, তার ফেস ভ্যালু আছে, স্যাটেলাইট রাইট বেশ ভালো দামে, চড়া দামে বিক্রি হয় ইয়াশের। তো তার তো করা উচিত, অবশ্যই করা উচিত। তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করেছিল, তোমাদের কার কী মতামত নিজে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করার কথা একদম ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।